আমরা যাচ্ছি ডাঙ্গুয়ার হাওরে, আমাদের বাস শ্যামলী পরিবহন। আমরা যাচ্ছি টোটাল 9 জন। আমাদের অনুপদা, সে একটা টিকিট বিক্রির জন্য দাঁড়ায় আছে, আমাদের একজন আসতে পারেনি। এরা হচ্ছে আমাদের বাকি সদস্যরা, সবাই আমরা একসাথে যাচ্ছি, সবাই অফিসের কলিগ। আমাদের বাস অলরেডি চলে আসছে কাউন্টারে, আমরা এখন বাসে উঠবো। হোটেল উজানবাটিতে আমাদের ব্রেক টাইম, এখন এখন অলমোস্ট 2:30 বেজে গেছে। রাস্তায় অনেক জ্যাম ছিল, আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করব। এখন বাজে অলমোস্ট সকাল 6:30, সুনামগঞ্জে চলে আসছি। সাথে সাথে দেখেন ওই রাস্তা দুই পাশে হাওরের পানি, এর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। জাস্ট নাইস একটা ভিউ পাওয়া যাচ্ছে বাস থেকেই। সো অলমোস্ট পুরোটা রাস্তায় এরকম ভিউ পাওয়া যাবে। সুনামগঞ্জে আসার কয়েকটা বাস আছে, তার মধ্যে শ্যামলী, এনা, মামন, এছাড়া আপনারা আসলে ট্রেনেও আসতে পারেন। এখন বাজে সকাল 9:30, আমরা বাস থেকে নামলাম। এখন একটা সিএনজি ঠিক করব, আমরা সিএনজি নিয়ে আমরা এখন তাহিরপুরের উদ্দেশ্যে রওনা করব। প্রথমে যে জিনিসটা চোখে পড়বে যাওয়ার সময় হচ্ছে সুরমা ব্রিজ, সুরমা নদীর উপরে ব্রিজটা। সুরমা ব্রিজের উপর কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা এখন যাচ্ছি তাহিরপুরের উদ্দেশ্যে। তাহিরপুর থেকেই মেনলি আমাদেরকে নৌকা নিতে হবে, ওখান থেকেই আমাদের বোট জার্নি স্টার্ট হবে। ওখান থেকে দরদাম করে নৌকা নিয়ে দেন বিভিন্ন স্পট গুলোতে যেতে হবে। তো আমরা এখন সিএনজি তে যাচ্ছি, আপনারা চাইলে লেগুনাতেও যেতে পারেন। লেগুনাতে জন প্রতি 60 টাকা করে নেবে, সিএনজি তে জন প্রতি 100 টাকা করে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন। আর দেখুন রাস্তাঘাট গুলো ডুবে গেছে হাওরের পানিতে, বিভিন্ন জায়গায় এরকম পানি আছে রাস্তাতে, রাস্তার উপর পানি উঠে গেছে। কিছুদিন আগে এর থেকে খারাপ অবস্থা ছিল, এখন মোটামুটি আস্তে আস্তে ভালো অবস্থা হচ্ছে। মেঘালয়ের পাহাড়গুলো থেকে মেনলি এই পানিগুলো আসে, বর্ষার সময় এটা আরো বেশি পরিমাণে হয়। আপনারা যেতে যেতে রাস্তার দুই পাশে দেখবেন অসাধারণ কিছু ভিউ পাবেন। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর দুই পাশে শুধু হাওরের পানি আর পানি। আমাদের সিএনজি এই পর্যন্ত নিয়ে এসে নামাই দিছে, কারণ এরপরে আর রাস্তা নেই, রাস্তাটা ভাঙা। এখানে হচ্ছে এটার নাম আনোয়ারপুর। আমরা মেনলি সিএনজি গুলো আমাদেরকে বলছে তাহির তাহিরপুর পর্যন্ত যাবে, কিন্তু আনোয়ারপুর এসে নামাই দিছে। তারা আমাদেরকে বলে নিজের সামনে রাস্তা ভাঙা, তারা যেতে পারবে না। সো আপনারা যারা আসবেন তারা ঠিকভাবে সিএনজির ভাড়া মিটমাট করে নিয়ে আসবেন, কারণ এই পর্যন্ত ভাড়া আসবে মিনিমাম 60 থেকে 70 টাকা পার পার্সন সিএনজিতে। তারা আমাদের থেকে 100 টাকা করে নিছে। সো আপনারা আগেই সিএনজি যখন বুক দেবেন তখন হচ্ছে পুরোপুরি নিশ্চিত হয়ে তারপরে বুক দেবেন। আপনারা চাইলে এখান থেকে নৌকা বুক করতে পারেন, এখান থেকে নৌকা বুক করার অপশন আছে। বাট আপনারা যদি চান অনেকগুলা নৌকা থেকে দেখে বেছে নৌকা নেবেন, সেক্ষেত্রে তাহিরপুর বেস্ট। আমরা তাহিরপুর থেকে একটা নৌকা নিছি, মোটামুটি বড় সাইজের একটা নৌকা। আপনারা জাস্ট
দেখেন নৌকার ভিউটা, আমরা লোক সংখ্যা মাত্র 9 জন, সেই তুলনায় নৌকাটা অনেক বড়। আমরা আরামসে শুয়ে বসে কাটাই দিতে পারবো 2 দিন। আমরা আমাদের যাবতীয় বাজার সদাই সবকিছু তাহিরপুর বাজার থেকে করে নিচ্ছি 2 দিনের জন্য। শুধু একটা জিনিস পাওয়া যায়নি, সেটা হচ্ছে হাওরের মাছ। হাওরের মাছ যদি আপনারা পেতে চান তাহলে মোটামুটি আপনাদেরকে ভোরের দিকে এসে পৌঁছাতে হবে তাহিরপুর বাজারে। নিচে আমাদের রান্নার কাজ চলছে, আমাদের নৌকার মাঝিরাই রান্না করবে। আপনারা চাইলে বাবুর্চি নিয়েও আসতে পারেন, অথবা তাহিরপুর বাজার থেকে বাবুর্চি পাবেন, ওখান থেকেও নিয়ে নিতে পারেন। নৌকার ভাড়া কেমন কি পড়ছে প্লাস মাঝির নাম মোবাইল নাম্বার সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের যাদের প্রয়োজন তারা নিয়ে নিতে পারেন। ঢাকা থেকে আগে থেকে বুক দিয়ে আসাটাই বেটার, কারণ এখানে এসে বুক দিতে দিতে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় নষ্ট হবে। চারিদিকে শুধু পানি আর পানি, আর দূরে আপনি যে পাহাড় গুলো দেখতে পাচ্ছেন এগুলো মেঘালয়ের পাহাড়। পাহাড়ের উপর দিয়ে সাদা সাদা মেঘের ভেলা উড়ে যাচ্ছে, সুন্দর, চোখ জুড়িয়ে যাবে আপনার দেখলে, অসাধারণ অসাধারণ ভিউ। চলে এসেছি ট্যাগের ঘাটে, এখানে আমাদের নৌকাটা থাকবে মেনলি। এখান থেকে বাকি স্পট গুলোতে আমরা যাব রাতে, এখানে নৌকাটা থাকবে, রাতে আমরা নৌকা থেকে ঘুমাবো। এখন আমরা নৌকা থেকে নামবো, নৌকা থেকে নেমে এখান থেকে বাইক ভাড়া পাওয়া যায় 1 বাইকে 2 জন করে। আমরা এখন বাইক ভাড়া করব, আমাদের মোটামুটি 9টা বাইক লাগবে। বাইকগুলো ভাড়া করে নিয়ে প্রথমে যাব শিমুল বাগান দেখতে। শিমুল বাগানের পরে বারিকাটিলা, দেন একটা ঝর্ণা আছে রাজাই ঝর্ণা, সেটাতে যাব, দেন লাকমাই ছড়াতে যাব। আমরা টোটাল 4টা স্পট আমরা এখন ঘুরতে যাব। আমাদের পাশেই যেটা আছে এটা হচ্ছে শহীদ মিনার, আর স্মৃতিসৌধ বলে কেউ কেউ। সো আমরা এখন বাইক ভাড়া করবো। ট্যাগের ঘাট থেকে আমাদের বাইক জার্নি স্টার্ট হলো। আমরা প্রথমে
দেখতে যাব শিমুল বাগান। বাইকের ভাড়াটা বলে নেই, প্রতিটি বাইকের ভাড়া পড়ছে 250 টাকা করে, তারা 300 টাকা করে চাইছিল, বাট আমরা 250 টাকার মধ্যে প্রতিটি বাইক ভাড়া করছি। আপনারা একটু দামাদামি করে নেবেন বাইকটা ভাড়া নেওয়ার আগে। এটা হচ্ছে নীলাদ্রি লেক, লেকটার আর এক নাম শহীদ সিরাজ লেক। এই লেক থেকেই মেনলি পাথর উত্তোলন করা হতো। 1998 সাল থেকে এটা বন্ধ আছে পাথর উত্তোলনটা। আপনারা এনজয় করেন আমাদের সাথে আমাদের বাইক জার্নি, দেখা হবে শিমুল বাগান। ভিউগুলো দেখেন, পাহাড়গুলো দেখতেছেন, সবই ইন্ডিয়ার মধ্যে। পাহাড়ের সারির মধ্যে দিয়ে সাদা মেঘগুলো কিভাবে উড়ে যাচ্ছে দেখেন। এখন আমরা চলে আসছি জাদুকাটা নদীর পাড়ে। এটা হচ্ছে জাদুকাটা নদী। সেখানকার মানুষজনকে জিজ্ঞেস করছিলাম যে নদীর নাম জাদুকাটা নদী কেন, তো আমাদের বাইক দিয়ে যে চালাচ্ছিল সে বলল এখানটা এতই সুন্দর, এটা জাদুর মতো নাকি সবাইকে টানে, এজন্য এই নদীর নাম জাদুকাটা নদী। নদীতে খুবই অল্প পানি, কিন্তু পানিগুলা এত ক্লিয়ার পানি নিচ পর্যন্ত দেখা যাচ্ছে সবকিছু। এই জাদুকাটা নদী পার হয়ে যেতে হবে আমাদেরকে শিমুল বাগানে। কি সুন্দর, আপনারা শুধু দেখেন, মাইন্ড ব্লোয়িং। জাদুকাটা নদীতে আসলেই জাদু আছে। Thank you.
চলে এসেছি শিমুল বাগানে। এটা প্রায় 100 বিঘারও বেশি জায়গা নিয়ে বাগানটা। এখানে প্রায় 2000-এরও বেশি শিমুল গাছ আছে। আপনারা দেখেন কত সুন্দর জায়গাটা। এটা আরো বেশি সুন্দর হয় যখন গাছগুলোতে ফুল ফুটে। মেইনলি শীতকালে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। জয়নাল আবেদিন নামে একজন ব্যবসায়ী এই বাগানটা বানিয়েছেন। আমরা এখন উঠবো বারিকাটিলাতে। এটার নাম বারিকাটিলা, কেউ কেউ বলে বারিকটিলা। এটা প্রায় 150 ফুট মতো উঁচু। এটার নাম বারিকাটিলা কারণ হিসেবে যেটা জানলাম, আমাদের যে বাইক চালাচ্ছেন তিনি বললেন যে বারিক নামের কোনো এক ব্যক্তি প্রথমে এই টিলাতে উঠছিল, উনি এখানেই বসবাস করতো, সেই হিসাব থেকে তারপর থেকে এই টিলার নাম বারিকাটিলা হয়ে গেছে। এই বারিকাটিলার বিশেষত্ব হলো এখান থেকে যে ভিউটা পাওয়া যায়, নিচে জাদুকাটা নদীর যে ভিউটা পাওয়া যায় আর পাশে মেঘালয়ের পাহাড়গুলো আপনারা দেখেন একটু, মানে জাদুকাটা নদী আর পাহাড়, উপরে সাদা মেঘ, কি বলবো, একেবারে অসাধারণ একটা ভিউ। এখন আমরা একটা রোলার কোস্টার রাইড উপভোগ করবো বাইকে। এটা প্রায় 80 ডিগ্রি মতো ঢালু হবে, পুরা একেবারে টিলা থেকে একেবারে নিচে। আপনারা দেখেন কতটা ঢালু এটা। তো এখন আমরা যাচ্ছি ঝর্ণা দেখবো। এখন আমরা রাজাই ঝর্ণা দেখা শেষে যাবো আমরা একটা ছড়াতে, ছড়াটার নাম লাকমাই ছড়া। দেন আমাদের বাইক রাইড শেষ হবে। যাওয়ার রাস্তায় ঢুকতেই দেখি লেখা আছে সামনে প্রবেশ নিষেধ, আদেশক্রমে চেয়ারম্যান। তবু আমরা যাচ্ছি ঝর্ণাটা দেখতে, কারণ ঝর্ণাটা নাকি অনেক সুন্দর। যেতে বেশিক্ষণ লাগে না, 1-2 মিনিট মাত্র হেঁটে যাওয়া লাগে বাইক থেকে নেমে। চলুন ঝর্ণাটা আমরা দেখি। দেখেন ঝর্ণাটা কত সুন্দর। ঝর্ণাটা যদিও ছোট, এটা কিন্তু মূল ঝর্ণা না, এর পরে আছে মূল ঝর্ণাটা। আমরা এখন মূল ঝর্ণায় যাচ্ছি। দেখেন আপনারা ঝর্ণাটা কত সুন্দর। সেই ঝর্ণায় নেমে পড়ছে, চলেন ঝর্ণার মূল ধারাটা কোথা থেকে আসছে একটু দেখি। আপনারা শুধু এই বর্ষাকালে এই ঝর্ণাটাই পানি পাবেন, বাকিটা সময় কোনো পানি পাবেন না। ঝর্ণায়
ভেজার পরে আমরা এখন যাচ্ছি লাকমাই ছড়াতে। লাকমাই ছড়াটা দেখার পরই আমরা আমাদের বাইক রাইড শেষ। দেখেন আপনারা লাকমাই ছড়াটা, পাহাড়গুলো পুরাটাই ইন্ডিয়ার মধ্যে। এর সৌন্দর্যটা কিছুক্ষণ উপভোগ করবো, দেন আমরা এখান থেকে ব্যাক করব। যারা সিলেটের বিছানাকান্দিতে গিয়েছেন তাদের কাছে এই জায়গাটা অনেকটা সিমিলার মনে হবে, অনেকভাবে হুবহু কপি পেস্ট করে রাখছে দুইটা জায়গায়, দুইটা জায়গায় হুবহু সেম। শুধু একটা পার্থক্য পাবেন, বিছানাকান্দিতে বড় বড় পাথর পাবেন, এখানকার পাথরগুলো ছোট ছোট। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, ইনশাআল্লাহ কালকে সকালে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।